ফের মদ্য ব্যক্তির হাতে আক্রান্ত হলেন এক মহিলা রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ির চেকপোস্ট মোড় এলাকায় মহিলাটির শরীরে একাধিক আঘাত রয়েছে এর প্রতিবাদে হলদিবাড়ি শিলিগুড়ি বাইপাস রোডে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ সেই ব্যক্তিকে আটক করেছেন রবিবার সকালে হলদিবাড়ি চেকপোস্ট এলাকায় বারবার বেআইনি মদ বিক্রি করার অভিযোগ আসে কিন্তু এর বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ প্রশাসন নেয় না বলে ওই এলাকার লোকেরা জানান এদিন সকালে একজন টোটো চালক কয়েক বোতল ব্যাগ ভর্তি মদ নিয়ে বিক্রি করবার উদ্দেশ্যে এই রোড দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে এই টোটো চালক সহ মদের বোতল পুলিশের হাতে তুলে দিয়ে ওই রোডে বিক্ষোভ দেখায় তারা বলেন বারবার এখানে বেআইনি মদ বিক্রি চলছে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ কেউ নিচ্ছেন না মদ খেয়ে মহিলাদের উপর চড়াও হয় মারধরও করে তাই মদ যাতে এখানে আর বিক্রি না হয় তার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে হলদিবাড়ি থেকে অরুপ দেবনাথের রিপোর্ট গতকাল ঠিক সকালবেলা একটা এখানে ঘটনা ঘটে এই এলাকায় পাণ্ডাপাড়া তেয়াত্তর মোড় থেকে পাণ্ডাপাড়া কালীবাড়ি এবং রাখাল দেবী অবধি এখানে যে প্রায় বিশ পঁচিশটা দারুর ভাটি রয়েছে এই সব দারু এই এলাকার থেকে দারু খেয়ে এসে এলাকায় মা বনেদের উপর অত্যাচার এবং পাশের বাড়ি একজন ভদ্র মহিলাকে কালকে টাইলস দিয়ে যেভাবে মানে মারা হয় তারই কালকে মেজবাবুকে থানার যে সেকেন্ড অফিসার তাকে ডেকে আমরা রাখাল দেবী এলাকায় আমরা বসেছিলাম এবং প্রায় ছ তিনেক মহিলা সেখানে ছিলেন তার কাছে কালকে এই এলাকার বিষয়ে কমপ্লেন করেছিল এবং কমপ্লেন করার পরই কমিটিরা তারা অলরেডি দোকানগুলোকে ওয়ার্নিং দিয়েছে কিন্তু আজকে সকালবেলা দেখা যায় এই যে কালা মানে সমর সরকার যাকে আজকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো তিনি এই এলাকায় প্রত্যেককে যারা যারা যেই সব জায়গায় দারু আছে মানে দারুর দোকান রয়েছে তাদেরকে টোটো করে নিয়ে এসে সাপ্লাই করে তার জন্যই আজকে এখানে এখানকার গ্রামবাসীরা তাকে ধরে ধরে বেঁধে পুলিশ প্রশাসনকে খবর দেয় প্রশাসন আসে এবং তাকে এখান থেকে নিয়ে যায় আমরা চাই এই এলাকার থেকে দারু মদ যেটা বিক্রি যেখানে কোনো লাইসেন্স নাই লাইসেন্স ছাড়া যে মদগুলো বিক্রি হচ্ছে এটা টোটালটা বন্ধ হওয়ার দরকার এবং অবিলম্বে এলাকার গ্রামবাসীরা যেভাবে গর্জে উঠেছে আমরা জানি যে এই এলাকার শান্তশিষ্ট পরিবেশ এই শান্তশিষ্ট পরিবেশকে আমরা অশান্ত করতে দিব না সামান্য মাত্র এই দারু বেচবার জন্য